পিছনের বিল্ডিং, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং থেকে সিদ্ধু সন্ধ্যায় আহত হয়েছিল। একজন 13-14 বছর ছোট্ট ছেলে কিশোর পরে গিয়ে সন্ধ্যার সময়, আমি সেটা আজকে দেখা ফাইনাল ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরব। এই মুহূর্তে আমি একটু ছাদের উপরে যাই, আপনাদের জন্য সম্পূর্ণ একটা দেখাই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং থেকেই সেদিন সন্ধ্যাবেলায় যে গাঢ় ছিলেন, ছেলেটির নাম অর্ণব, 13-14 বছর বয়স হবে, দুর্ঘটনায় পতিত হয়েছিল, মারাত্মকভাবে জখম হয়েছে, আহত হয়েছে। ওই বিল্ডিং থেকে লাফিয়ে তারা এই বিল্ডিংয়ে, আমি কাছ থেকে দেখাচ্ছি, তারা ওই সেই পিছনে যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ওখানটা থাকে ওই পাশে, ওখান থেকে এই বিল্ডিংয়ে চলে আসে, তারপর ওই বিল্ডিং থেকে ডিঙিয়ে লাফিয়ে লাখে তারা এইখানে চলে আসে। সন্ধ্যার সময় অতঃপর তারা এখানে কিছুক্ষণ অবস্থান করে, পানিতে তারা কিছুক্ষণ সময় কাটায়। এখান থেকে সময় কাটিয়ে যখন তারা আবার ঠিক এইদিকে অন্ধকার সন্ধ্যার সময় ফিরে যায়, ওই সময় এই ঘটনাটি ঘটে। এই দেখেন এখান থেকে কি পরিমাণ উচ্চতা, প্রায় এখান থেকে এর উচ্চতা হবে 5 থেকে 6 ফুট, 6 ফুট উচ্চ। এই যে এখান থেকে ফিরে যাওয়ার সময় সে এই যে এই সেই খুঁটি, এই খুঁটি থেকে ধরে যখন উঠতে পারে না, বাকিরা চলে যায়, সে উঠতে পারেনি, উঠতে না পারায় সেটি এখান থেকে ওই যে নিচের ওই টিনের গড়ে পড়ে যায়। এই তো এই হলো, আর যার দরুন যে অবস্থা, যা হওয়ার কাম, ছেলের সে এখন বাসায় ফিরে এসেছে, চিকিৎসাধীন কুর্মিতলায়, হাত দুটি ভাঙা, মারাত্মকভাবে ইঞ্জুর, একবারে হাত ভেঙে গিয়ে, দুই হাত ভেঙে গিয়ে, শুধু চামড়ার সাথে চার লেগেছিল হাতটা। কুর্মিতলা জরুরি হাসপাতালে হাতের দুই হাতের দুটা রদ বিকিয়ে ব্যান্ডেজ দিয়ে প্লাস্টার করে বাসায় ছেড়ে দিয়েছে, এখন সে বাসায় আছে চিকিৎসাধীন। পারিবারিক অবস্থা খুব ভালো না, মা অনেক কষ্ট করে কাজ করে, বাবাও এদিক এদিক ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, এখন মনে হয় ব্যবসার অবস্থা ভালো না, এমন অবস্থায় সে বাসায় চিকিৎসাধীন রয়েছে। ওই যে সাততলায় তারা আছে ওই বিল্ডিংয়ে, ওখান এই হলো অবস্থা। তো আমি তাদেরকে যে ডিসপ্লেতে, আমার পিছনে যে ডিসপ্লেতে তাদের ভিউ দেখাচ্ছি, এই এক করুণ অবস্থা, এখন সে এখন বাসায় আছে চিকিৎসাধীন। কেউ যদি যোগাযোগ করতে চান বা কোনো ধরনের সাহায্য বা সহযোগিতা, তাহলে আমি তাদের সাথে তাদের নাম্বার দিতে পারবো, আমার এই কেউ চাইলে তাদের কাছ থেকে আমি নাম কালেকশন করে দেবো নাম্বার। তো এইসব অবস্থায় আমি আজকে এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই, ধন্যবাদ।